নমস্কার। আজকে লকডাউনের 14 দিন হয়ে গেল, মানুষের কষ্ট আছে, কিন্তু আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সেই সমাজকে যার মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের সংস্থাগুলো নিজের নিজের সামর্থ্য অনুসারে বা জনসহযোগে ওনারা রান্না করে বা শুকনো রাশন গরিব মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন। রাজ্য সরকার নিজের ক্ষমতা অনুসারে কাজ করছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন আর পঞ্চায়েত নিজের ক্ষমতা অনুসারে কাজ করছে, সাধারণ মানুষও কিন্তু বাড়িতে বসে নাই, তারাও নিজের ক্ষমতার অনুসারে এই সাধারণ মানুষকে যারা খেতে পাচ্ছে না তাদের বাড়িতে অন্ন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। তার মধ্যে মন্দির মসজিদ গুরুদ্বারা চার্চ কেউ বাদ যায়নি, সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়ের লোকেরা নিজের নিজের সমর্থন অনুসারে যা করছেন সত্যি সরানাযোগ্য। আমি নিজেকে গর্বান্বিত মনে করি যখন সাধারণ মানুষ স্বেচ্ছায় এসে বলে আহলুওয়ালিয়াজি আমাদেরকে বলুন আমরা কি করতে পারি, আপনাদের এলাকার মানুষকে কিভাবে সাহায্য করতে পারি। আমি আবার আপনাদের অনুরোধ করছি, এই যে ত্রাণ বিলি হচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা দয়া করে তাকে সমর্থন করবেন, ওখান থেকে নেবেন না কিছু। তার কারণটা এটা এক একজনের ইনিশিয়েটিভে এই আসছে, তাদের মনে যদি যেদিন এটা ভাবনা চলে আসবে যে রে আমি যখন বিলি করছি তখন এমন লোকও আমার কাছ থেকে ত্রাণ নিয়ে যাচ্ছে যার সবকিছুই আছে, কিন্তু তখন ওদের মনটা ভেঙে যাবে, তখন হয়তো গরিব মানুষ যখন কিছু চাইতে যাবে সাহায্য চাইতে যাবে তারা সাহায্য করবে না। তো যার জন্যে যার প্রাপ্য আছে তাকে পেতে দিন, সেখানে জাত নেই ধর্ম নেই দল নেই, যার আজকে দরকার আছে তাকে পৌঁছে দেওয়া, এটাই মানুষের কর্তব্য। ঠিক সেইভাবে আপনাকে বলি এই রোগটা কিন্তু জাত পুছে না ধর্ম পুছে না দরিদ্র আর মধ্যবিত্ত পুছে না, যাকে ধরবে যাকে কামড়াবে যাকে চামড়াবে ছাড়বে না। তো দয়া করে সেবা করার সময় জাত ধর্ম দল দেখবেন না, আর সবাইকে সাহায্য করার জন্য উৎসাহিত করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।